সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি পন্থীদের আইনজীবী নেতাদের আদালত অবমাননার শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর 19 অক্টোবর হবে বলে দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেয়। এদিকে আদালত অবমাননার শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের প্রবেশ মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দায়ের করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী সহ বিএনপির 7 আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি 19 অক্টোবর ঠিক করেছেন আদালত। মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না এই বাংলাদেশ সকল আদালত অঙ্গনে। এবং আরও বলছিলেন যে এই ধরনের যদি কেউ এটা অমান্য করে কোনো কাজ করেন তো তিনি কনটেম্প্ট হবেন এবং তার কনটেম্পটা শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সব ধরনের আইনি কার্য মানে দেওয়া আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন।